मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा बराक उपत्यकार तीन जेलार प्राय 10,000 श्रमिक निये बराक भेली चा जनगोष्ठी उन्नयन समितिर प्रथम वार्षिक अधिवेशन आज লক্ষ্মীপুরের লাভক চা বাগানে খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সংগঠনের প্রথম অধিবেশনে মাতৃ বিয়োগের ফলে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় অনুপস্থিত থাকলেও তারই প্রচেষ্টায় এই অধিবেশন আয়োজিত হয়েছে বলে উল্লেখ করেন সমিতির নেতৃবৃন্দ। চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রথম বার্ষিক সম্মেলনে বরাক উপত্যকার শ্রমিক সমাজের স্বার্থে কয়েকটি প্রস্তাব নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বরাক উপত্যকার চা বাগানে বসতি করা শ্রমিক পরিবারের জন্য জমির পাট্টা প্রদান করা, ব্রহ্মপুত্র উপত্যকার শ্রমিকদের সমতুল্য দৈনিক মজুরি বরাক উপত্যকার চা শ্রমিকদের প্রদান করা, বাগান শ্রমিকদের নিয়মিত রেশন সামগ্রী বিতরণ করা সহ কয়েকটি প্রস্তাব নেওয়া হয় আজকের এই অধিবেশনে। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাবে এই সংগঠন। এই সংকল্প নিয়ে বরাকভেলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি প্রথম বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে লাভক মাঠে। শ্রমিকের সন্তান শ্রমিক হতে হবে এই ধারণা পাল্টাতে হবে বলে অভিমত ব্যক্ত করেন বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ। বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, চা শ্রমিকদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর, সমহারে প্রত্যেকে জাতি জনগোষ্ঠীর উন্নয়ন ত্বরান্বিত করা সরকারের লক্ষ্য। সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষায় অনেক প্রকল্প হাতে নিয়েছে। বাগান অঞ্চলে শিক্ষাক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে রাজ্য এবং কেন্দ্র সরকার। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন অসম্ভব, শিক্ষাক্ষেত্রে আরো মনোনিবেশ করতে হবে বাগানের পড়ুয়াদের। তিনি বরাকভেলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির পক্ষে রয়েছেন, যে কোনো প্রয়োজনে তিনি সব রকম সাহায্য সহযোগিতা করে যাবেন বলে আশ্বস্ত করেন উপস্থিত 10,000+ বাগানবাসীকে। এই সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুজিত তেওয়ারি, আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর বক্তব্য রাখতে গিয়ে বলেন, শ্রমিকদের চিন্তাধারা পাল্টাতে হবে। শ্রমিক নয়, আমার সন্তান যেন উচ্চ শিক্ষা লাভ করে বিভিন্ন ক্ষেত্রে কর্মজীবী হয় এমন চিন্তাধারা রাখতে হবে। নাম উল্লেখ না করে তথাকথিত শ্রমিক সংগঠনের কর্মকর্তাদের নেতৃত্ব নিয়ে উষ্মা ব্যক্ত করে নবগঠিত বরাকভেলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতিকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। পুরনো ধারণা পাল্টে নিজের সন্তানদের প্রকৃত শিক্ষা শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আবেদন রাখেন শ্রমিক নেতৃবৃন্দ। চা জনগোষ্ঠীর পড়ুয়াদের শিক্ষার অগ্রগতি, কৃষ্টি সংস্কৃতি আঁকড়ে ধরা ও খেলাধুলায় চা বাগানের ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া এই সংগঠনের লক্ষ্য। চা শ্রমিকরা আজীবন শোষণের শিকার হয়েছেন শুধুমাত্র শিক্ষার অভাবে। শিক্ষাক্ষেত্রে শ্রমিক পরিবারের পড়ুয়াদের এগিয়ে নিয়ে যেতে সংকল্প গ্রহণ করা হয় এই অধিবেশনে। শ্রমিক সমাজের অধিকার ও স্বার্থ আদায়ের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সংগঠন, এই অভিমত ব্যক্ত করেন সমিতির মুখ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুজিত তিওয়ারি, সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ মিশ্র, দুলন রি, রতন কাহার প্রমুখ। আজি ইয়াত আমার বরাক উপত্যকা চা জনগোষ্ঠী সমিতির বার্ষিক সম্মেলন রামলীলা প্রদর্শনী রয়েছে। এই বার্ষিক সম্মেলনে উপস্থিত বিভিন্ন চা বাগানের দ্বারা আমার সরকারের যে আসনি বিলাক এবিলাক ডক্টর হিমন্ত বিশ্ব আর জি এম চৈতালি বাউরি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অলরেডি মেসেজ আছে, একটু কাম চলি আছে, জেলাধিপতি মহোদয় অলরেডি মিটিং করেছে আপনার দেখিছে, আর খুব শর্ট টাইমের ভিতর একটু শর্ট আউট হবো। চা বাগিচা উন্নয়নের কারণে আপনার প্রত্যেকটা সেক্টর, এডুকেশন, হেলথ, ইলেকট্রিসিটি, প্রত্যেকটা সেক্টরত চা বাগিচার যাতে উন্নয়ন হয়, বিশেষকে এডুকেশনের ক্ষেত্রে যেটা হয়েছে চা বাগিচাত মডেল হাই স্কুল স্থাপনা করা, এটা একটা ডাঙর এচিভমেন্ট। এটা আপনার গলে যেমন আমার পাথারকান্দি কনস্টিটুয়েন্সির 5-5টা চা বাগিচাত মডেল হাই স্কুল হয়েছে,
আর ছাত্র ছাত্রীবিলাকে যেমন পড়ালেখা করে আছে আজি পুষ্টিকর খাওয়া দাওয়ার ব্যবস্থা সাহবাগী সাথে যাতে এই আমার অপুষ্টির অভাবে যাতে মানে দুঃখাবো না লাগে এই কারণে সাহবাগী স্যার যাতে পুষ্টিকর খাদ্য মায়ের ব্যবস্থা করেছে রেশন কার্ড প্রত্যেক আয়ুষ্মান ভারত কার্ড অরুণোদয় মেইন কথা হৈছে আমি বিধায়ক যি সংগঠনে আমাক আমন্ত্ৰণ জনাব মই যাম আৰু চাহ বাগিচাৰ উন্নয়নৰ কাৰণে যদি কোনোবা সংগঠন ওলাই আহে তেওঁলোকে কাম কৰা কৰিব বিচাৰে আমাৰ পূৰ্ণ সমৰ্থন আছে সংবাদ এই পৰ্যন্তই ফিৰছি পৰৱৰ্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ